वेलकम टू माय चैनल व्यूअर्स, आज के हमरा घर फेले देवा किछु जिनिस दिए एक चार्जर लाइट तैरि करब। तो व्यूअर्स, आपनि जदि आमार चैनले नतून हये थाकेन चैनल सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी बाजिए दिबेन। तो चलुन देरी ना करे भिडियोटी शुरू करा जाक। तो आमार लाइटटी चार्जर लाइटटी तैरि करते आमार सर्वप्रथमे जेटी दरकार हबे পুরনো একটি চার্জার, যেটি কোনো কাজে ব্যবহৃত হয় না, একদম ফেলে দেওয়া একটি চার্জার। তারপর দরকার হবে একটি ব্যাটারি। তো আমার কাছে যেহেতু একটি পাওয়ার ব্যাংক একটি ফেলে দেওয়াতে রয়েছে, যেটি আমার ব্যবহার হয় না, তো আমি এখান থেকে ব্যবহার করব ব্যাটারিটি। আর একটি চার্জার থেকে আমি একটি এলইডি লাইট খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো টোটালি বিনা খরচে, মানে ঘরের কিছু, মানে ঘরের যে ফেলে দেওয়া জিনিসগুলো, যেটি হচ্ছে ময়লা, তো সেই জিনিসগুলো দিয়ে আজকে আমরা এক লাইট তৈরি করব। তো চলুন আমরা তাহলে শুরু করি। তো সর্বপ্রথমে আমি পুরনো চার্জার থেকে আমি সার্কিটটা খুলে নেব। দেখতে পাচ্ছেন একটি পুরনো চার্জার থেকে খোলা একটি সার্কিট। সার্কিটের এ প্রান্তে এগুলো হচ্ছে ডায়োড রেজিস্টার, একটু ভালো করে দেখাচ্ছি। যদি একটু ভালো করে দেখেন, লক্ষ্য করে, ফোকাসটা নিচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার। তো আমি এখান থেকে ফেস, এখান থেকে নিউট্রাল ব্যবহার করব। আর এপাশে যে দুটো তা দেখছেন, এটা হচ্ছে আমার রিটার্ন। তো এখান দিয়ে আমার আপনার হচ্ছে এসি ভোল্ট, মানে এসি এখানে আমার ঢুকবে, আর হচ্ছে এখান থেকে আমার ডিসি বের হবে। তো চলুন এবার আমরা পুরোনো পাওয়ার ব্যাংক থেকে ব্যাটারিটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরানো অকার্য একটি পাওয়ার ব্যাংক। চলুন তাহলে সর্বপ্রথমে আমি পাওয়ার ব্যাংক থেকে কানেকশনটা ছুটিয়ে নিচ্ছি সার্কিট থেকে। এটি আমার কোনো কাজেই দরকার হবে না, তা আমি এটি রেখে দিচ্ছি। আমার শুধুমাত্র ব্যাটারিটা দরকার হবে। তো এখন আমি সার্কিটের কানেকশনটা করে নেব। এখানে হচ্ছে আমি নিউট্রাল দিব এখানে, আর এখানে ফেস। যেহেতু আবার একটু ভালো করে দেখে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে ডায়োড। তো যেহেতু আমার এটি হচ্ছে এসি, এসি থেকে আমার এটি যাইব আর কি। তো চলুন আগে আমি তাহলে মেইন লাইনটি, যেটা দিয়ে আমার পাওয়ার সাপ্লাই দিবে, তো আমি সেটি লাগাই দিচ্ছি। আমি মেইন লাইনটি দিয়ে দিচ্ছি, এখন নিউট্রালটা দিয়ে দিচ্ছি।
তো একটু ভালো করে যদি লক্ষ্য করেন কানেকশন করা হয়ে গেছে। আমি কানেকশন করেছি একটি টুপিনের সাথে। আমার টুপিনটি আপনার 6 ampere 250 volt পর্যন্ত আমাকে সাপ্লাই দিবে। তো সর্বপ্রথমে সার্কিটটি ভালো আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। তার জন্য আমি লাইনটি একটু লাগিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার এলইডি বাল্বটা আমার জ্বলে উঠল। একটু ভালো করে যদি দেখেন আমার কিন্তু এলইডি লাইটটি জ্বলে উঠছে। এখন আমি যদি একটু বন্ধ করে দেখাই লাইনটি উঠিয়ে, দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। এখন দেখছেন আবার চালু হয়ে গেছে, তার মানে আমার সার্কিটটি ভালো আছে। তো আমি ব্যাটারি কানেকশনটা করে নেব। তার আগে আমি একটু কাজ করে নিচ্ছি, একটু টেপ এখানে দিয়ে দিচ্ছি, নাহলে এখানে ভেঙে যেতে পারে। এখানে স্টিলের যে দেখতে পাচ্ছেন স্টিলের পার্টটা ভেঙে যেতে পারে, তো তার জন্য আমি টেপ মেরে নিচ্ছি। একটু টেপ মেরে দিলাম। আমি একটু দিয়ে দিচ্ছি। ব্যাটারিটাও আমার একসাথে থাকলো। এখান থেকে আমার তো আমি এখন কানেকশন করবো ব্যাটারিতে। দেখতে পাচ্ছেন হালকা করে আমার এলইডি বাল্বটি জ্বলে উঠেছে। তো এটি আমার একটু ভালো করে দেখাচ্ছি, এটি হচ্ছে আমার প্লাস, এটি হচ্ছে মাইনাস। তার আগে আমি বাল্বের কানেকশনটা দিয়ে দেবো। ভালো কানেকশনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস, তো প্লাস আমি লালটা দিয়ে দিলাম এবং নিউট্রাল আমি কালোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম
তো আমি এটি একটি সুইচ ব্যবহার করব। তারপরে আমি এই সুইচটা ব্যবহার করছি, আপনি যে কোনো একটি সুইচ ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো আমি সুইচটা ব্যবহার করব, তার আগে এটির ফেজ তারটা ব্যবহার করব। তো সুইচের প্লাসটা আমি লাগিয়ে দিলাম বাল্বের এবং নিউট্রাল, সরি এটা কোনো নিউট্রাল কানেকশন, আপনার শুধুমাত্র পজিটিভ নেগেটিভ পজিটিভ দুটা আমার প্রয়োজন নেই, শুধু পজিটিভটা। আমি ভালো করে এখান থেকে দেখতে পাচ্ছি, একটু ভালো করে যদি দেখেন, আমি লাল তারটি দিয়ে দিয়েছি বাল্বের এবং আমার বাল্বের যে বাকি তারটি সেটি কিন্তু আমার এখানে। তো এখন আমি কী করব, ব্যাটারির এটার সাথে আমি কমন করে দেবো নেগেটিভটা, এটা হচ্ছে ডিসি এবং এইখান থেকে আমি লাগিয়ে দেব। তার আগে আমি একটু চেক করে নিচ্ছি আবারও, আগে দেখছি যে এটা আমি মেইন লাইনে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলে উঠছে, একটু লক্ষ্য করে দেখেন, আমি বন্ধ করে দিলাম। তো আমার চার্জারটা বানানো হয়ে গেছে, এখন আমি চার্জারটা লাইন দিব। তো চার্জারটা লাইন দিতে হলে দেখে নিতে হবে, প্লাস মাইনাসটা একটু খেয়াল করে দেখে নিতে হবে। হ্যাঁ, তার মানে এই পাশেরটা হচ্ছে মাইনাস, আমি এভাবে কোনো রকম জোড়া দিয়ে দিচ্ছি। তো এই হলো আমার টোটাল কাজটা হচ্ছে এই। তো আমি একটু চার্জ দিয়ে দেখাচ্ছি, একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, যখন আমার এখন কিন্তু দেখছেন, একটু ভালো করে দেখাচ্ছি, দেখছেন এখন হচ্ছে লাল আলো জ্বলছে। একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু লাল আলো জ্বলছে, তার মানে চার্জ নিচ্ছে। যখন আমি চার্জ দেখছেন চার্জারটা থেকে ছুটিয়ে নিয়েছি, তখন কিন্তু নীল আলো জ্বলছে।
যখন আমি চার্জারে চার্জারে দিয়ে দেব, তখন লাল আলো জ্বলছে। তার মানে আমার কিন্তু চার্জ হচ্ছে। তো এভাবে আপনি চার্জ দিবেন। তো আমি কোনোরকম দিচ্ছি আর কি, লাগিয়ে আমি লাইনটা ছুটিয়ে নিচ্ছি চার্জারের। তো চার্জারের কানেকশনটা আমি দেখিয়ে দিয়েছি, ভাল্বের কানেকশনটা আমি দেখিয়ে দিয়েছি। তো এভাবে আপনি একটি চার্জার তৈরি করবেন, খুব খুব সিম্পললি। মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনি একটি লাইট চার্জার লাইট তৈরি করে নেবেন। এরপর আপনি সুন্দর করে বক্স করে আপনি সাজিয়ে সুন্দর করে গুছগাছ করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো বিষয় হোক, যে কোনো ইলেকট্রিক্যালের কাজে হোক, যে কোনো বিষয় হলে আমাকে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ।